একাত্তরের ন্যায় নব্বইয়ের ন্যায় বাউন্নর ভাষা আন্দোলনে দেশের তরুণ সমাজরাই কিন্তু মাঠে নেমে আন্দোলন সংগ্রাম করে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। সেই প্রেক্ষিতেই আমরা মনে করি এই তিন তরুণ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্রদল আমরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আগামী 16 তারিখ রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত রোড মার্চের কর্মসূচি আমরা ঘোষণা করছি। যারা নতুন ভোটার হয়েছে, প্রায় 4 কোটির অধিক ভোটার বিগত 15 বছর ধরে ভোট দিতে পারেন, আমাদের কর্মসূচি নিয়ে এক দফার কর্মসূচি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিমধ্যেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় এবং তার তত্ত্বাবধানে এবং তার নেতৃত্বে বাংলাদেশে এক দফার আন্দোলন চলছে। সেই এক দফার দাবিকে প্রতিষ্ঠার জন্যই আমরা মাঠে নেমেছি। আজকে স্বাধীনতার মূল চেতনা সেই গণতন্ত্র আজকে এই সরকার হরণ করেছেন। বিগত 15 বছর ধরে প্রায় যারা নতুন ভোটার হয়েছে, প্রায় 4 কোটির অধিক ভোটার বিগত 15 বছর ধরে ভোট দিতে পারেন। 15-14 নির্বাচন, 18-র নির্বাচন আপনারা দেখেছেন। রাতের অন্ধকারে নিশিরাতেই ভোট দিয়ে এই সরকার গঠন করেছেন, অবৈধভাবে পৃথিবীর বুকে নিজেদেরকে পরিচিতি করিয়েছেন নিশিরাতের সরকার হিসাবে। অবৈধ এই ফ্যাসিস্ট সরকার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আজকে শিক্ষা ব্যবস্থার অবস্থা কী? প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করা হয়েছে। শিক্ষার্থীরা হলে থাকতে পারছে না, শিক্ষার্থীদের ডাইনিংয়ের হলের খাওয়ার মান সর্বোচ্চ নিম্ন পর্যায়ে চলে গিয়েছে, বেতন দিন দিন বৃদ্ধি করা হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা সীমাহীন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজকে মানুষ দিশেহারা। এই অবস্থায় একটি দেশ কিন্তু চলতে পারে না। 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন এবং বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 7ই নভেম্বরে সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত করে দেশের মানুষের ভোটের অধিকার 90-এর সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। আজকে সেই গণতন্ত্র হরণ করা হয়েছে। আমরা মনে করি এইভাবে একটি দেশ চলতে পারে না। আজকে বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে। আমাদের প্রায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সহ প্রায় 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে আজকে মিথ্যা, বানোয়াট, গাইবি মামলা দিয়ে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, জেলে নির্যাতন করা হচ্ছে। অসংখ্য নেতাকর্মীরা এখন আমাদের জেলে রয়েছে, অসংখ্য যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিএনপির নেতাকর্মীরা আজকে জেলে রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি মাদার অফ ডেমোক্রেসি, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসার যে অধিকার সেটি পাচ্ছে না। অথচ এই সরকারের সাজাপ্রাপ্ত গডফাদার, ভূমিদস্যু এমপি মন্ত্রীরা, তারা সাজা থাকার সত্ত্বেও কিন্তু তারা বিদেশে যে চিকিৎসা করে এসেছেন, এর মধ্যে অন্যতম পুরান ঢাকার গডফাদার হাজি সেলিম ভূমিদস্যু, তারাও কিন্তু সাজা থাকা অবস্থাও কিন্তু বিদেশে চিকিৎসা করে এসছে। অথচ আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তার চিকিৎসা পাচ্ছে না, এবার কেয়ার হসপিটালে রয়েছে প্রিয় ভাইরা চিকিৎসাধীন অবস্থায়। সেই জন্য বলতে চাই আজকে সমগ্র দেশ আজকে বিচারহীনতায় রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ক্ষেত্রে দেখেছেন, যেই বিচারক আদালত তাকে খালাস দিয়েছিল সেই বিচারপতি কিন্তু দেশে থাকতে পারে নাই। এই কোর্টের কথা আমরা প্রথমেই বললাম, যেই কোর্ট সময় মতো চলার কথা, রাত্রেও কিন্তু দেশনায়ক তারেক রহমানের
বিচার কার্য পরিচালনা করে কিন্তু অবৈধ এই সরকার তাকে সাজা দিয়েছেন এবং ডক্টর জোবাইদুর রহমান একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং মেধাবী বাংলাদেশের ইতিহাসে এত মেধাবী ছাত্রী কিন্তু আর কখনোই পাওয়া যায় নাই একাত্তরের ন্যায় নব্বইয়ের ন্যায় বাউন্নর ভাষা আন্দোলনে দেশের তরুণ সমাজরাই কিন্তু মাঠে নেমে আন্দোলন সংগ্রাম করে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে সেই প্রেক্ষিতেই আমরা মনে করি এই তিন তরুণ সংগঠন জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্রদল আমরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আগামী 16 তারিখ রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত রোড মার্চের কর্মসূচি আমরা ঘোষণা করছি আমরা আগামী 17 সেপ্টেম্বর বগুড়া থেকে রাজশাহী আমরা রোড মার্চের কর্মসূচি ঘোষণা করছি আমরা মনে করি সমস্ত তরুণ সমাজকে সাথে নিয়ে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এক দফার যে আন্দোলন চলছে এই সরকারের পতনের মধ্য দিয়ে আমরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং বাংলাদেশের যে স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র মানুষের সেই গণতন্ত্র আমরা ফিরত দিতে চাই সেই লক্ষ্যেই আমাদের কর্মসূচি